হচ্ছে দেখো আমরা কি করছি আগে হচ্ছে এই তোমার মাইনাস 5 আর 10 তোমার হচ্ছে প্লাস 5 আর মাইনাস 10 কুলম্বকে রাখছি না এবার হচ্ছে আমরা রাখতেছি হচ্ছে মাইনাস 5 আর হচ্ছে প্লাস 10 কুলম্বকে হ্যাঁ তাহলে খেয়াল করো ব্যাপারটা কি রকম এটা হচ্ছে আমাদের মাইনাস 5 কুলম্ব চার্জ হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের প্লাস 10 কুলম্ব চার্জ কেমন এখন এখন বরাবরের মতো দেখি আমাদের আবার রুলস গুলো যদি আগাতে থাকি একটু বড় করে রাখি এই জায়গায় এটা হচ্ছে আমাদের মাইনাস 5 কুলম্ব আর এটা হচ্ছে আমাদের প্লাস 10 কুলম্ব হ্যাঁ এখন এই জিনিসগুলো যদি আবার দেখি কি হবে যদি দুইটা চার্জ সেম টাইপ কিন্তু না তাহলে কোন শর্ত তাহলে হচ্ছে দুই নম্বর শর্তে যাবো যদি দুইটা চার্জ আমাদের অপোজিট টাইপ হয় দেখো একটা হচ্ছে মাইনাস আর প্লাস তার মানে হচ্ছে যে মাইনাস আর প্লাস অপোজিট টাইপ হইছে তাহলে নিউট্রাল পয়েন্টটা কোথায় হবে নিউট্রাল পয়েন্টটা হচ্ছে চার্জ তো বাইরের কোন পয়েন্টে তার মানে ইদার এই সাইড অথবা এই সাইড তাহলে কোন সাইডে আমি পয়েন্টটাকে নিব ওইটা বের করার জন্য আমি দেখো এটা নির্ভর কিসের উপর করবে কোন সাইডে চার্জ কে নিব এটা ডিপেন্ড করে রাখতে হচ্ছে আমাদের চার্জের পরিমাণের উপরে হ্যাঁ আর কিভাবে দেখো নিউট্রাল পয়েন্টটা হবে দেখো কি রকম হবে নিউট্রাল পয়েন্ট হবে বেশি চার্জ যে পাশে তার বিপরীত পাশে হ্যাঁ তার মানে হচ্ছে বেশি চার্জ কোন এন্ডে 5 আর 10 এর ভিতর কোনটা বেশি চার্জ আমাদের কিন্তু 10 হ্যাঁ তাহলে কিন্তু এই যে দেখো আমরা কিন্তু আগের ম্যাপের মতোই এখানটায় দেখো যদিও আমাদের সাইন চেঞ্জ হয়ে গেল তাও কিন্তু আমাদের নিউট্রাল পয়েন্টটা চেঞ্জ হচ্ছে না হ্যাঁ তো নিউট্রাল পয়েন্টটা কিন্তু এখন আমাদের এই সাইডেই থাকতেছে তাহলে দেখো এই ধরনের প্রবলেমে সর্বদা আমরা নিউমেরিক্যাল ভ্যালু দিব এটা আমরা পরে দেখব তাহলে দেখো আমাদের ব্যাপারটা কি যে আমাদের এই বেশি চার্জ যে পাশে হ্যাঁ তার বিপরীত পাশে আমাদের কিন্তু চার্জের পরিমাণটা দেখো চেঞ্জ মানে চার্জের তোমার হচ্ছে নেচারটা চেঞ্জ হয়ে গেল যে দেখো আগে 5 কুলম চার্জ ছিল হচ্ছে আমাদের পজিটিভ আর 10 কুলমটা ছিল হচ্ছে নেগেটিভ হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের 5 কুলম চার্জের কাছে ছিল হ্যাঁ আর এবার কি হয়ে গেল আমাদের 5 কুলমটা হলো নেগেটিভ আর 10 কুলমটা হচ্ছে পজিটিভ এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো 5 কুলম চার্জের কাছে আছে হ্যাঁ তার মানে কি ব্যাপারটা হচ্ছে আমাদের এই জিনিসটা কোনোভাবে তোমার এই চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু কোনোভাবে হচ্ছে এটা আমাদের চার্জের নেচার মানে কি পজিটিভ নাকি নেগেটিভ এটার উপর ডিপেন্ড করে না হ্যাঁ এটা যদি সহজভাবে তোমরা মনে রাখতে চাও এই রুলসটা দেখো সেটা কিভাবে মনে রাখতে পারো যে হচ্ছে আমাদের যে দুর্বল হ্যাঁ দুর্বলের কাছে হচ্ছে তোমার হচ্ছে সব রকম সম্পদ রাখতে হবে আর হচ্ছে যে হচ্ছে অলরেডি ধনী হ্যাঁ তার থেকে হচ্ছে তুলনামূলক দূরে হচ্ছে সম্পদটাকে রাখতে হবে হ্যাঁ যে হচ্ছে দুর্বল মনে করো যে হচ্ছে তুলনামূলক গরিব তার কাছে যদি আমরা এই সম্পদের কাছে কাছে রাখি তাহলে হচ্ছে সেই কি হতে পারবে অবস্থা সম্পন্ন হয়ে উঠতে পারবে তার অভাব গুলো দূর করতে পারবে কিন্তু হচ্ছে এই প্লাস টেন কুলম যে হচ্ছে অলরেডি মনে করো যে অর্থবিত্ত নিয়ে বসে আছে হ্যাঁ তার থেকে আমরা যদি এটাকে দূরে রাখি তাহলে কি হবে তার থেকে দূরে তাহলে তার অলরেডি তার হচ্ছে পাওয়ারটা আছে হ্যাঁ তাহলে তার থেকে এই অর্থ বৈভব এই যে এই প্লাস এই পয়েন্টটাকে আমরা যদি দূরে রাখি তাহলে হচ্ছে কিন্তু আমাদের সমস্যা হবে না হ্যাঁ ওইভাবে হচ্ছে আমরা কি করবো একটা ব্যালেন্স সমাজ ব্যবস্থা দাঁড় করাতে পারি হ্যাঁ এরকম সমাজ ব্যবস্থার অনুযায়ী তোমরা যদি চিন্তা করো ওই অনুযায়ী এটা মনে রাখতে পারো যে হচ্ছে যে দুর্বল তার কাছে রাখতে হবে সম্পদ মানে হচ্ছে এই নিউট্রাল পয়েন্ট নাকি সম্পদ হচ্ছে এটা নিউট্রাল পয়েন্ট ওকে তাহলে এখানে কি হবে খেয়াল করো আমাদের যেহেতু চার্জার কোনো নিউট্রাল পয়েন্ট নেই না বা কি সরি কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই অনলি কোন হচ্ছে আমাদের এই ইয়ানি না তাহলে কি রকম হবে ইওয়ান ইজ ইকুয়াল টু ই2 করলে আমরা আমাদের আগের মতই হবে না সবগুলো দেখো আমাদের কিন্তু আগের মতই আসবে কি ওয়ান টি কত এটার জন্য আমাদের হচ্ছে দেখো আমাদের যদি এটা মাইনাস 5 হ্যাঁ মাইনাস 5 এর জন্য কিন্তু আমরা দেখো নিব কিন্তু শুধু 5 এ নিব হ্যাঁ ধরে দেখো 10 সেন্টিমিটার 5 কুলম্বের 10 কুলম্বের ভিতরে তাহলে এই যে এই পয়েন্টটা থেকে আমাদের আগের মতোই এটা ডিসটেন্স হবে 10 প্লাস x তাহলে দেখতে পাচ্ছো সব জিনিস আসলে কিন্তু সেমই হ্যাঁ কোনো ডিফারেন্স হবে না এটা তার মানে হচ্ছে আমাদের কাছে সেম টাইপেরই ম্যাথ হ্যাঁ তাহলে মানে একদম হুবহু সেমই বলতে গেলে হ্যাঁ তাহলে 2x² = হচ্ছে আমাদের 10 প্লাস x² হ্যাঁ এটা এখন যদি তুমি সলভ করো 2x² = 100 প্লাস হচ্ছে 20x প্লাস হচ্ছে x² এটা সলভ করলে তোমার হচ্ছে জিনিসটা আসলে ওই আগের ইকুয়েশনে আসছে হ্যাঁ আর ওখান থেকে আমাদের x এর ভ্যালু আগের মতই আসতেছে কত 24.14 হ্যাঁ তাহলে দেখো বেসিক্যালি কি এই মাইনাস 5 কুলম থেকে এখন হচ্ছে ওই জিনিসটা 24.14 সেমি দূরে হ্যাঁ আর হচ্ছে প্লাস 10 কুলম থেকে ওইটা কিন্তু আমাদের এখনো
24.4 সেমিটার সাথে 10 যোগ করে কত হবে 34.14 সেমিটার দূরে হ্যাঁ তাহলে দেখো বেসিক্যালি আসলে আমাদের চার্জের ন্যাচার চেঞ্জ হচ্ছে চার্জের ন্যাচার চেঞ্জের সাথে কিন্তু আমাদের কিছুই চেঞ্জ হচ্ছে না হ্যাঁ তার মানে হচ্ছে সবকিছু আমাদের সেম থাকে চার্জের ন্যাচারের উপর ব্যাপারটা ডিপেন্ড করে না আমাদের হচ্ছে চার্জের তোমার হচ্ছে পরিমাণের উপর চার্জের কোয়ান্টিটির উপর আসলে এই ব্যাপারগুলো ডিপেন্ড করে